দেশের উত্তরাঞ্চলে অব্যাহত রয়েছে শীতের তীব্রতা পঞ্চগড়ের গত পাঁচ দিন ধরে তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে জেলার তেঁতুলিয়ায় সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় ধাপে শীতপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ঠাকুরগাঁও সন্ধ্যা থেকে বেলা এগারোটা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে রাস্তাঘাট ফসলের মাঠসহ সহ চারপাশ এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা